বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। সূরা ইখলাস পবিত্র কুরআনুল কারীমের 112তম ও ছোট সূরা এটি। যে সূরা তেলাওয়াতের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ফজিলত ও নিয়ামত পায় সেটি হলো সূরা ইখলাস। আল্লাহর পরিচয় তুলে ধরা 4 আয়াত বিশিষ্ট ছোট সূরাটি হিজরতের আগে মক্কায় অবতীর্ণ হয়। সূরার নামের থেকেই এর ফজিলত, মর্যাদা ও নিয়ামত প্রকাশ পায়। অর্থাৎ এই ইখলাস, যার অর্থ হলো একনিষ্ঠ, নিরেট, খাঁটি বিশ্বাস, ভক্তিপূর্ণ উপাসনা, পৃথিবীর সব বিশ্বাস থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকেই ইখলাস বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের বললেন, তোমরা কি এক রাত্রে কোরআন মাজিদের 3/3 পড়তে পারবে? সাহাবীরা এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন। ফলে তারা বললেন, আমাদের মধ্যে যে কারোর জন্যই এ কাজ করা খুবই কঠিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি এক রাত্রে সূরা ইখলাস একবার পড়তে পারবে? সাহাবীরা উত্তরে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা পারব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। সূত্র বুখারী শরীফ, নাসাই, তিরমিজি, হাদিস নম্বর 2899। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনকে 3 ভাগে করেছেন আর এই সূরাটি অর্থাৎ সূরা ইখলাসকে এটি 1টি ভাগে ভাগ করেছেন। এটি পবিত্র কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। সূত্র মুসলিম শরীফ, হাদিস নম্বর 812। কিন্তু প্রিয় দর্শক, তাহলে ভেবে দেখুন এই সূরা ইখলাসের গুরুত্ব ফজিলত কত বেশি। একদা এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাতের মধ্যে 1 বার করে পড়তেন। তো অন্যান্য সাহাবীরা এটা জানতে পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ দায়ের করলেন এবং অভিযোগ শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সেটা কেন? তখন সাহাবি উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা ইখলাস পড়তে আমার অনেক ভালো লাগে, কারণ এই সূরায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যতই পড়ি ততই শান্তি পাই। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সূত্র মুস্তাদ আহমদ, হাদিস নম্বর 350। হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সূরা ইখলাস কত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ সূরা, এর গুরুত্ব কত বেশি। আর এই সূরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের, ইহুদি, খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি, তোমাদের আল্লাহর পরিচয়টা কি, তিনি কিসের তৈরি, স্বর্ণ, রৌপ্য নাকি মাটির তৈরি? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় নিয়ে কাফির মুশরিকরা কটাক্ষ করতে থাকল। তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, জৈনিক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আমি সূরা ইখলাসকে অনেক ভালোবাসি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণেই তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। সূত্র মুস্তাদ আহমদ, হাদিস নম্বর 6769। সুপ্রিয় দর্শক, এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এই সূরাটি কতটি ফজিলতপূর্ণ। একদা হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে ও হতাশা থেকে রক্ষা করবেন। হযরত শাউল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি যখন ঘরে যাও তখন সালাম দিবে এবং 1 বার করে সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র দূরীভূত হয়ে গেল। প্রিয় দর্শক, আপনাদেরকে সুন্দর আরও একটি হাদিস শোনাই, তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পাঠ করতেন। তারপর 2 হাত একত্রিত করতেন, তারপর একত্রিত 2 হাতে এই সূরাগুলো পড়ে ফুঁক দিতেন, তারপর যতদূর সম্ভব 2 হাত দ্বারা পুরো শরীর এবং মাথা মাসাহ করতেন। প্রিয় দর্শক, আসুন এবার আমরা জেনে নিই সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে আপনি সঙ্গে সঙ্গে ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। এ পর্যায়ে আমি সূরা ইখলাসের আমল সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, এই সূরা আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময়। উক্ত সময়ে আপনি সূরা ইখলাস 3 বার 5 বার অথবা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সে চাওয়া পাওয়া, সে আশাগুলোকে আপনার স্মরণে রাখবেন।
মানে এই সূরাটির আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, সে বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে সূরাটি তেলাওয়াত করবেন আর মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। সুবহানাল্লাহ। তাই আমরা যখনই সময় পাবো এই সূরা ইখলাসের আমল করব, আর বিশেষ করে জুমার দিনে আসরের নামাজের সময় থেকে মাগরিবের সময় পর্যন্ত মধ্যে উযু সহকারে সূরা ইখলাসের আমল করব এবং 10 বার তিলাওয়াত করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের মনের আশাসমূহ পূরণ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এইরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।